হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ তৈরি করার পর জান্নাতে প্রেরণ করলেন ভ্রমণ করার জন্য, দেখার জন্য, দর্শনের জন্য। একটু আমার দিকে তাকান, জান্নাতে গেলে জান্নাতে যাওয়ার পর একাকী আর দ্বিতীয় কেউ নাই। হযরত আদম আলাইহিস সালাম মনে মনে চাইলেন যে আমার যদি একজন সঙ্গী যদি হতো তবে আনন্দ পেতাম, কথাবার্তা বলা হতো, আলাপ করা হতো, আলোচনা করা হতো, একটু শান্তি পেতাম। এরকম তিনি চিন্তা ভাবনা মনে করতেছিলেন, জান্নাতের মধ্যে তিনি আরাম করতেছেন। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন তার বাম পাদরে বাঁকা পাতা বের করে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। কোথা থেকে? হযরত আদম আলাইহিস সালামের বাম পাদরের বাঁকা পাতা বের করে, রক্ত প্রবাহিত হলো না, কাটতে হয়নি, সেলাই করতে হয়নি, অপারেশন করতে হয়নি, ফেরেশতার দ্বারাতে একখানা বাতা টেনে সেই বাতা থেকে হাড় থেকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা তৈরি করবে, আল্লাহ তাআলা তৈরি করবে। হযরত আদম আলাইহিস সালাম জাগ্রত হলেন, দেখেন যে একজন মহিলা জান্নাতের মধ্যে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করিয়ে দিলেন। কোথায়? জান্নাতের মধ্যে। তো আদম আলাইহিস সালামের বিবাহ কোথায় হয়েছিল একটু জোরে বলেন না, মনে থাকে? জান্নাতের মধ্যে। আদম আলাইহিস সালামের জন্ম জান্নাতের বাইরে, আর মা হাওয়ার জন্ম জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে। বিবাহ করিয়ে দিলেন, নিকাহ হয়ে গেল। নিকাহ পর, বিবাহের পর হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়ার সঙ্গে সহধর্মিনী অর্ধাঙ্গিনী ওয়াইফ বিবির সঙ্গে আলাপ করার জন্য, কথা বলার জন্য, আলোচনা করার জন্য, পরিচয় জানার জন্য কদম উঠিয়েছেন। তো রব্বুল আলামিন বলেন, বলে আদম দাঁড়িয়ে যাও, আদম দাঁড়িয়ে যাও। বলে আল্লাহ আমার বিবাহ হয়েছে, সে আমার স্ত্রী, আমার ওয়াইফ, আমি কথা বলতে পাবো না, সাক্ষাৎ করতে পাবো না, দেখা করতে পাবো না, আলাপ করতে পাবো না, আলোচনা করতে পাবো না। বলে না, হাওয়ার সঙ্গে আলোচনা করার পূর্বে, আলাপ করার পূর্বে, দেখা করার পূর্বে আজকে হাওয়ার মোহরালা পরিশোধ করে দাও, তারপরে দেখা করবে, তারপরে কথা বলবে। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? যে প্রথমে হাওয়ার মোহরানা পরিশোধ করে দাও, তারপরে কথা বলবে, তারপরে কথা বলবে। মোহরের খুব গুরুত্ব একটু চিন্তা করে দেখবেন। আমাদের অনেকেরই বিয়ে হয়েছে, মোহরানা পরিশোধ করেছেন, এরকম কতজন ব্যক্তি আছে? হাত উঠাতে পারেন? খুব কম। জি, মোহরানা পরিশোধ করেছেন, বাকিগুলো সব বাকি নাকি বলছেন? পরিশোধ করেননি, বাকি রাখা আছে। অর্থাৎ কাগজে লিখা আছে যে 20,000 বা 10,000 বা 15,000, তা লিখাই আছে, আপনি পরিশোধ করলেন না। আর বিবিও আপনাকে ক্ষমা করেনি, বিবিও যদি মাফ না করে, ভালো করে শোনেন, এই মোহরানা মহাশয়ের দিন আপনার পরিশোধ করানো হবে, এই মোহরানা পরিশোধ করানো হবে। এটা বিবির তথ্য, এটা বিবির হক, মোহরানা এটা প্রত্যেক মানুষের উচিত। বিবির সঙ্গে কথা বলার পূর্বে, স্পর্শ করার পূর্বে বিবির হকটা আদায় করে দেয়, মোহরানাটা আদায় করে দেয়। তখনও যদি না পারে, যত তাড়াতাড়ি সম্ভব, এক মাস পর হোক, দুই মাস পর হোক, ছয় মাস পর হোক,
হবে মহাশারের দিন এই মোহরা আপনাকে দিতে হবে, মোহরা না আপনাকে দিতে হবে। কেমন করে? যত টাকার আপনার মোহরানা মশলাতে লিখা হয়েছে যে যত টাকা আপনার মোহরানা তার পরিবর্তে আল্লাহ তাআলা আপনি যে কষ্ট করে রাত্রি জাগরণ করে জালসা শুনেছেন, শীতে বর্ষাতে মসজিদে জামাত সহকারে নামাজ পড়েছেন, এই যত কষ্ট করে নেকি সঞ্চয় করেছেন, সেই আপনার নেকির খাতা থেকে ওই মোহরানার সম পরিমাণ নেকি আপনার বিবিকে দিয়ে দেবে। বুঝা গেল? নেকি দিয়ে দেওয়া হবে। এবার হয়তো বলবেন, মুফতি সাহেব আমার যদি নেকি না থাকে তাহলে কি করে পরিশোধ করা হবে? যে ওর আমল নামা ফাঁকা খালি, ওর জীবনে নেকির কাজ করেনি, তাহলে কি করে পরিশোধ করা হবে? তো বলা হচ্ছে যে ওই মোহরানার পরিবর্তে যদি তার স্বামীর নেকি না থাকে তো ওই বিবির যে গুনহা আছে ওই মোহরানার সম পরিমাণে গুনহা তার খাতাতে আরো যোগ হবে, আরো ইয়াদ করা হবে, যা আছে আরো যোগ করা হবে। তাহলে আর যদি পরিশোধ না করেন আর বিবি যদি ক্ষমা না করে তাহলে মহাশারের দিন মোহরানা মাফ করতে হবে। মানুষ আজকাল খুব চালাক হয়ে গিয়েছে, আপনার পণের বাজার খুব গরম, আপনাদের দেশে কেমন তা বলতে পারছি না, জি আছে পণের বাজার, অনেক মানুষ পণের কারণে আজকে মেয়ের বিয়ে দিতে পারছে না, মানুষের দাঁড়ে যেতে হচ্ছে, চাইতে হচ্ছে। কেন? বিয়ে দেওয়ার জন্য দুঃখের বিষয় মুসলমান, পণ প্রথাকে ইসলাম সমর্থন করে না, পণ প্রথা তো শরিয়তের বিধানে না যাইজ হারাম লিখা আছে বিরাদা, পণ হারাম, সেটা একটি টাকা হোক আর দশ লাখ টাকা হোক আপনার পণ হারাম, 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 পণ নেওয়া যাবে না, যাবে না, যাবে না। পণের টাকা হচ্ছে বসত করার টাকার মতো, ছিনতাই করা টাকার মতো হল পণের টাকা। পণ কাকে বলে? বিয়ের সময়, বিয়ের পূর্বে বরের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে চাওয়া নগদ টাকা হোক, ক্যাশ হোক, গাড়ি হোক, চার চাকা হোক, বোলেরো হোক, জি আপনি চাইলেন যে আমার ছেলেকে একটা গাড়ি লাগবে, বাইক দিতে হবে, আগে তো বিয়ে হলো সাইকেল দিত গো, এখন আপনার গাড়ি রাখার বাড়িতে জায়গা নাই অথচ গাড়ি চাইছে, গাড়িতে তেল ভরার টাকা বাড়িতে নাই, হাতে খাই খাটে পেটে খাই অথচ বলছে যে একখানা গাড়ি লাগবে। ক্যামেরা দুঃখের বিষয় মুসলমান, তা আপনি যদি চেনেন তবে সেটাকেই বলা হয় পণ, চেয়ে নেওয়াটাকেই বলা হয় পণ, চুক্তি করে নিলে এক লাখ টাকা বা একটা বাড়ি বা তা আনুষাঙ্গিক আরো জিনিসপত্র, এটাকেই বলা হয় পণ, এটা নেওয়া যাবে না, এটা শরীয়তে নেওয়া যাবে না। এই পণ প্রথার জন্য আজকে নারী নির্যাতন চলতেছে, বধু হত্যা চলতেছে, আজকে বহু সংসারে অশান্তি বিরাজ করতেছে। মুসলমান আপনাদেরকে বলবো, ইসলাম পণকে সমর্থন করে না, ইসলাম পণের বিরুদ্ধে বলেছে, যে ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে, যে ইসলাম নারীদের সম্মান দিয়েছে, যে ইসলাম নারীদের ইজ্জত দিয়েছে, যে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, সেই মহিলাদেরকে, সেই নারীদেরকে আজকে বঞ্চিত করা হচ্ছে, সেই নারীদের উপরে আজকে নির্যাতন চালানো হচ্ছে, অত্যাচার চালানো হচ্ছে। এবার আবার আপনাদেরকে অনুরোধ করব যে এই পণ নেওয়া সমাজ থেকে আমাদের বন্ধ করতে হবে। আপনারা রাজি আছেন? জি
একটু জোরে বলেন না, বিয়ে হবে না? দেখেন, তার মানে এমন কথা পড়ে গিয়েছে যে কন্যা নিলে বিয়ে হবে না। আমাদের কাছে আছে, এক ছেলে বলল যে আব্বা আপনি মেয়ে দেখেন, আমি বিনা পরে বিয়ে করি, কোন কি বল? তো দেখতে দেখতে একটা মেয়ে চয়েস করল বিবাহ দেওয়ার জন্য, কোন মেয়েকে বিবাহের পূর্বে ছেলের বাবা মায়ের জন্য দেখা চাই, বাবাকে বলছে যে আব্বা আমি ওখানে বিয়ে করবো না, ও ছেলেকে বিয়ে করবো না। বলে কেন গো? খুব ভালো বাড়ি ঘর, ভালো ছেলে, ভালো ভদ্র ছেলে, বিনা পনে বিয়ে করবে। বলে ওই জন্যই বিয়ে করবো না, আর বর্তমান সময় বিনা পানে বিয়ে করতে চাইছে, তার মানে তার কোন দোষ আছে, ছেলের কোন ত্রুটি আছে, দোষ আছে, এই জন্য বিনা পানে বিয়ে করতেছে। আমি মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো যে তার জন্য আপনি পণ চাইবেন না, পণ চাওয়া জায়জ নয়। এই পণ প্রথার হাত থেকে, পণ প্রথার অত্যাচার থেকে নারী সমাজ বাঁচাতে হলে যুবকদেরকে সচেতন হতে হবে, যুবকদেরকে সজাগ হতে হবে, যুবকদেরকে আন্দোলন করতে হবে। যুবকেরা যদি সচেতন হয় তবে মহিলাদেরকে পণপ্রথার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। মুসলমান যুবকদেরকে সচেতন হতে হবে। আপনি এখানে আমি হাত উঠাতে বললাম, আপনার ছেলে বাড়িতে আছে, আপনি হাত উঠিয়ে বাড়ি গেলেন, আপনি বাড়িতে গিয়ে যদি ছেলেকে বলেন যে হাত উঠিয়ে বাপ তোমার বিয়ে বিনা পরে দেব, তো ছেলে আপনার কথা শুনলে তো বলে আপনি নিবেন না আমি নিব। মুসলমান অনুরোধ করে বলি, এইরকম কোন যুবক দাবি করিয়েন না, রুচির মালিককে করে বলতে হবে, রুচির মালিককে, অর্থের মালিককে, ধন সম্পদের মালিককে, ধনী করার মালিককে, শরীয়ত মোতাবিক জীবন যাপন করুন। আল্লাহর নিকটে আপনি চান আপনার নসিবে যদি থাকে, আল্লাহ তাআলা আপনাকে ধরো দৌলত দান করবেন। মুসলমান জি ভালো করে মনে রাখবেন, আমি বিশেষভাবে যুবকদেরকে বলবো এবং যাদের ছেলে বিয়ে দিতে বাকি আছে অভিভাবকদেরকে বলবো যে আপনিও পণ চাইবেন না, আর ছেলেকে বলবো যে বাবু তুমিও দাবি করো না, বিনা পণে বিয়ে করো, আল্লাহ রুচি রোজগারে খেতে খাবারে সবকিছুকে বরকত দেবে। কারণ আমাদের আকীদা রাখতে হবে যে দেওয়ার মালিক হলেন আল্লাহ, শ্বশুর নয়, দেওয়ার মালিক শ্বশুর নয়, দেওয়ার মালিক আল্লাহ। রুচির জন্য বান্দা নয়, ভালো করে বুঝেন, রুচির জন্য বান্দা নয়, বান্দার জন্য রুচি, বান্দার জন্য, আর বান্দা হলো আল্লাহর জন্য, বান্দা হলো আল্লাহর জন্য, আর এই বান্দাকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য তৈরি করেছেন, সুতরাং বান্দার জন্য আল্লাহ রুচি তৈরি করেছেন। আপনি আল্লাহর দরবারে চান ইনশাল্লাহ আপনার রুজি রোজগার বর্ধ হবে। তবে একটি মশলা বলে দিই থাকে, না তো হয়তো কোনো ভাই রাগও করতে পারেন। আচ্ছা, বিনা চাওয়াতে আপনি তার চরিত্র দেখলেন, আদর্শ দেখলেন, আখলাক দেখলেন, বংশবলি দেখলেন, ধর্মপরায়ণতা দেখলেন, তারপরে তার বাড়িঘর দেখলেন, মেয়েকে দেখলেন, সব দেখলেন, বিয়ে দিলেন, বিয়ে ঠিক করলেন, যদি বিনা চাওয়াতে বাইক যদি দেয়, গাড়ি যদি দেয়, 5 লাখ টাকা যদি দেয়, বা আনুষঙ্গিক তার সঙ্গে কোন জিনিস যদি, আসবাবপত্র যদি দেয়, তো নেওয়া চলবে কি চলবে না? এটা শরীয়তের মশলা যে বিনা চাওয়াতে 40 টাকার জিনিস, 10 লাখ টাকার জিনিস যদি আপনার মেয়ের বাবা মা জামাই মেয়েকে উপহার যদি দেয়, তবে সেটা নেওয়া যাই দেওয়া উচিত।
যদি চেয়ে যদি নেন তাহলে ওইটা দেওয়া উনিশে আর নেওয়া উনিশে। মশলা বোঝা গেল না? বুঝতে অসুবিধা হলো ব্রাদার আলী ইসলাম? তো হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে বিবাহ হলো, বিবাহের পর আল্লাহ তাআলা বলছেন আদম মোহরানা পরিশোধ করে দাও। তো হযরত আদম আলাইহিস সালাম বলছেন ইয়া ইলাহাল আলামিন, আল্লাহ আমি জান্নাত আছি, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, ধন সম্পদ নেই, আমি কিভাবে মোহরানা পরিশোধ করব? হাওয়ার তো রব্বুল আলামিন বলে উঠিয়ে দেখুন তাফসীরে সাবি চার খণ্ডে বিভক্ত পিওর নারহার ভিতরে লেখা আল্লামা সাবি রহমাতুল্লাহ আলাই তার প্রথম খণ্ডের মধ্যে বর্ণনা দিতেছেন। রব্বুল আলামিন বলেন বলে আদম আজকে হাওয়ার মোহরানার পরিবর্তে টাকা দিতে হবে না, সম্পদ দিতে হবে না, সোনা দিতে হবে না, চাঁদি দিতে হবে না, আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে তিনবার পুনরাবায়েতে দশবার দরুদ ও সালাম পড়ে দাও, এটাই হবে আজকে হাওয়ার মোহরান। এটাই হবে আজকে হাওয়ার মোহরানা। কোন দরুদ ও সালাম পড়েছিলেন তো তাফসীরে সাবিতে লিখতেছে যে তিনবার অথবা দশবার, কোন রেওয়ায়েতে এসেছে দশবার, কোন রেওয়ায়েতে এসেছে তিনবার, জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়ার মোহরানার পরিবর্তে আমার শাহনশাহে জীবিকার মাদানিকে তাজদার আহমদে মুক্তার নবী মুক্তা সরদার দুদু জাহানের মালিক ও মুক্তার বিশ্ব রাসূলের উপরে যে দারুণ শরীফটি পড়েছিলেন সেটা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না, সবাই বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দারুদ সালাম আজকে হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পাঠ করেছেন এই যজ্ঞই পৃথিবীর মধ্যে সর্বাধিক সর্বাপেক্ষা নবী উপরে এই দরুদ শরীফটি আজও আপনার পাঠ করা হয়, এই দরুদটি সব থেকে বেশি পাঠ করা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজিজারে মুহতারাম নবীর উপরে দারুদ শরীফ পড়া ফরজ লেখা আছে, নবীর উপরে দারুদ শরীফ পাঠ করা ওয়াজিব লেখা আছে, নবীর উপরে দারুদ শরীফ পাঠ করা সুন্নাত লেখা আছে, নবীর উপরে দারুদ শরীফ পাঠ করা মুস্তাহাব লেখা আছে। ফরজ অজীব সুন্নাত মুস্তাহাব এ বেরাদা কখন ফরজ লাইফে জীবনে একবার নবীর ওপরে দরুদ ও সালাম পড়া হচ্ছে ফরজ, মনে থাকবে না? আর নবীর নাম পবিত্র নাম যখন উচ্চারণ করা হবে যে ব্যক্তি উচ্চারণ করবে বা যারা শ্রবণ করবে তারা সকলেই সঙ্গে সঙ্গে পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ দারুদ ও সালাম পড়া অজীব। নবী পাকের নাম শ্রবণ করলে উচ্চারণকারী এবং শ্রবণকারী উভয়ের জন্য দারুদ ও সালাম পড়া অজীব, নামাজে দারুদ শরীফ পড়া সুন্নাহ, আর একাধিকবার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করা এটা হলো মুস্তাহাব, এটা হলো মুস্তাহাব এ বিরাদার ইসলাম। তাহলে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবীর উপরে দরুদ ও সালাম আপনার পাঠ করেছেন যখন কোরআন শরীফ আজকে পৃথিবীতে আমার বিশ্ব নবী বাহ্যিক ভাবে আসেনি এবং অবতীর্ণ করা হয়নি, সেই সময় আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে পাঠ করেছেন এ বেরাদার। তাই আপনাদেরকে বলতে চাই এই নবীর ওপরে আমরা দারুদ ও সালাম পাঠ করি। একটা জালসাতে আপনার গেলাম তো বলছে যে জালসাতে দারুদ শরীফ পড়া কোথায় আছে, কাগজে লিখেছে যে জালসাতে দরুদ ও সালাম পড়া কোথায় আছে,
আমি বললাম যে জালসাতে পড়া কোন জায়গাতে নাই, আপনি দেখিয়ে দেন, কাল থেকে পড়বো। না কি বলছেন? না চাইজের জন্য দলিলের দরকার, চাইজের জন্য দলিলের দরকার নেই। যেটা না চাইজ নয় সেটাই হলো চাইজ। বুঝা গেল বুঝলা? আমি যদি বলি লাউড স্পিকারে ওয়াজ করা না চাই, তো দলিল আমাকে দিতে হবে, কোন কেতাবে আছে, কত পেজে আছে, এটা আমার দায়িত্ব দলিল দেওয়া। তো না চাইজের জন্য দলিলের দরকার, কিন্তু চাইজের জন্য দলিলের দরকার নয়। যেটা না চাইজ নয় সেটাই হলো জানি। মশলা বুঝে নিলেন? তা আমি বললাম যে আপনি দেখিয়ে দেন কেতাব, একটি নির্ভরযোগ্য কেতাব।